বন্ধুরা, আপনারা হয়তো এমআরআই সম্পর্কে কিছুটা হলেও জানেন। এমআরআই এর মাধ্যমে আমাদের পুরো বডিটি মেশিনের ভিতরে দিয়ে তারপরে ভালো করে চেক আপ করানো হয়, কিন্তু তারপরেও আপনাদের মনে কিছু প্রশ্ন সব সময় এসে যায়, আর সেটি হচ্ছে এমআরআই স্ক্যানের মাধ্যমে মানুষের সাথে কি করা হয় এবং এই জিনিসটা কিভাবে করা হয়, অথবা এমআরআই করতে হলে আগে থেকে কি কি জিনিসগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন, অথবা এমআরআই করতে গেলে কি পরিমাণে খরচ হতে পারে, আর এমআরআই করতে গেলে মানুষের কি কোনো ক্ষতি হয় কিনা। আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নগুলো আসতে পারে। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এই সবগুলো প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন, তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বন্ধুরা, এমআরআই এর ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং। এমআরআই এর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড এবং কম্পিউটারের সাহায্যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইমেজিং করা হয়ে থাকে। এটা আমাদের শরীরের ছোট ছোট প্রোটনগুলোকে একসাথে করে ছবি তুলে। এবার জেনে আসি এমআরআই স্ক্যান কি কারণে করা হয়। আসলে এমআরআই এর মাধ্যমে ডাক্তার কোনো ধরনের সার্জারি অথবা অন্য কোনো উপাদানের ব্যবহার না করে আমাদের শরীরের সবগুলো সমস্যা সম্পর্কে জানতে পারে। এমনকি এমআরআই এর মাধ্যমে আমাদের শরীরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যা গুলোকে চিহ্নিত করে ডাক্তারকে তার চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসা রোগীর শরীরে কিরকম প্রভাব ফেলছে অথবা এই জিনিসটা কিভাবে কাজ করছে সেটা জানতেও এমআরআই ডাক্তারদের সহযোগিতা করে। এছাড়াও ঘুমানো অবস্থায় একজন মানুষের মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে কাজ করে, অথবা এই সময়ে মস্তিষ্কের কোন অংশটি সবচেয়ে বেশি কার্যকর থাকে, অথবা কোন অংশটিতে অনেক বেশি সমস্যা রয়েছে, এই জিনিসগুলো অনেক নিখুঁতভাবে জানা যায়। ফলে এর মাধ্যমে মস্তিষ্কে যদি কোনো টিউমার থাকে অথবা স্ট্রোকের কোনো সম্ভাবনা থাকলে এই সম্পর্কে ডাক্তাররা ভালোভাবে ধারণা পেয়ে যায়। এর মাধ্যমে ডাক্তার যদি বুঝতে পারে তাদের ব্রেনের সার্জারির প্রয়োজন, তাহলে এমআরআই এর মাধ্যমে ভালো করে তারা ব্রেনের ম্যাপিং করে ফেলে। এবার জেনে আসি এমআরআই আসলে কিভাবে করানো হয়। যখন কোনো রোগীর এমআরআই করার প্রয়োজন হয়, তখন তার শরীরের সবগুলো কাপড় খুলে হসপিটালে থাকা একটি বিশেষ ধরনের কাপড় তার শরীরের উপরে দিয়ে দেওয়া হয়। এছাড়াও রোগীর গায়ে যদি কোনো ধরনের মেটালের তৈরি গহনা, ঘড়ি অথবা অন্য কিছু থেকে থাকে, তাহলে সেই জিনিসগুলো খুলে নেওয়া হয়। আসলে মেটালের জিনিসপত্র খুলে রাখার মূল কারণ হচ্ছে এমআরআই মেশিনের মধ্যে থাকা ম্যাগনেটিক ফিল্ড এই ধরনের মেটালগুলোকে অনেক বেশি আকর্ষিত করে, যার কারণে বিভিন্ন ধরনের মেটালের জিনিসপত্র এর আগেই খুলে নেওয়া হয়। এরপরে রোগীকে মেশিনের সামনে থাকা টেবিলের উপর শুইয়ে দেওয়া হয়। এরপরে পুরোপুরিভাবে মেশিনের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়, আর এই অবস্থাতে ম্যাগনেটিক ফিল্ড এবং কম্পিউটারের সাহায্যে রোগীর শরীরের যে কোনো স্থানের ছবি স্ক্যান করে নেওয়া হয়। এরপরে এই ধরনের স্ক্যান করা ছবিগুলোর মাধ্যমে ডক্টর খুব সহজেই নির্ধারণ করতে পারে রোগীটির আসলে কোন ধরনের রোগ হয়েছে অথবা কোন কোন জায়গায় সমস্যা হয়েছে। সহজ কথায় বলতে গেলে এমআরআই মেশিনের মাধ্যমে আমাদের শরীরের রোগাক্রান্ত জায়গাটি অনেক নিখুঁতভাবে ছবি তুলে সেটি কম্পিউটারের মাধ্যমে পাঠিয়ে দেয়, যার ফলে আমরা শরীরের যে জিনিসগুলো খালি চোখে দেখতে পাই না সেই জিনিসগুলো ডাক্তাররা এমআরআই মেশিনের মাধ্যমে সবকিছু বুঝতে পারে। এরপরে ডাক্তার রিপোর্ট দেখে রোগী কোন রোগে আক্রান্ত হয়েছে এবং তাকে কোন ধরনের চিকিৎসা দিতে হবে সবকিছু সম্পর্কে ধারণা পেয়ে যায়। তবে এমআরআই করতে হলে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এমআরআই করার আগে ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে, কারণ এমআরআই মেশিনে থাকা রেডিও অ্যাক্টিভ ম্যাগনেটিক ফিল্ড গর্ভে থাকা বাচ্চার ক্ষতি করতে পারে। এছাড়াও আমাদেরকে সম্পূর্ণ বডির এমআরআই করতে হয় না, কারণ শরীরের যে জায়গায় সমস্যা রয়েছে অথবা যে জায়গায় আমরা ব্যথা পেয়েছি শুধুমাত্র সেই জায়গাটিও এমআরআই করা যায়। তবে অনেক ক্ষেত্রে আমাদের পুরো বডির এমআরআই করে ফেলা ভালো, কারণ হতে পারে আপনার শরীরে এমন জায়গায় সমস্যা রয়েছে সেটা সম্পর্কে আপনি নিজেও জানেন না অথবা ডাক্তারও জানে না, যার ফলে আমরা যখন পুরো বডির এমআরআই করে ফেলবো তখন সেই জিনিসটা সম্পর্কে সহজেই জানা যাবে। এছাড়াও এমআরআই করার আগে রোগীর উচিত ডক্টরকে সবকিছু খুলে বলা, যেমন কি তার শরীরে আগে থেকে কোনো ক্রিটিক্যাল সমস্যা রয়েছে কিনা, অথবা তার শরীরে ট্যাটো আছে কিনা, অথবা তার মুখের মধ্যে মেটালের কোনো দাঁত লাগানো হয়েছে কিনা, এগুলো সম্পর্কে ডাক্তারকে আগে থেকে জানিয়ে দিতে হবে। এছাড়াও কোনো দুর্ঘটনার কারণে আপনার শরীরের মধ্যে মেটালের কোনো কিছু ঢুকে গিয়েছে কিনা এটি সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে, কারণ এই জিনিসগুলো সম্পর্কে আগেভাগে ধারণা থাকলে ডাক্তার রিপোর্ট দেখা মাত্রই আপনার সমস্যাগুলো বুঝে যাবে। অনেক সময় এমআরআই করার পূর্বে রোগীকে 4 ঘন্টা আগে থেকেই কোনো কিছু খেতে দেওয়া হয় না, অথবা অনেক রোগীর ক্ষেত্রে শুধুমাত্র পানি খেতে দেওয়া হয়। যদিও বা এই জিনিসগুলো তেমন কোনো প্রভাব ফেলে না, কিন্তু তারপরও ম্যাগনেটিক ফিল্ডের কারণে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এরপরে এই প্রসেসটি কমপ্লিট হতে 30 থেকে 90 মিনিট পর্যন্ত সময় লেগে থাকে। এছাড়াও এমআরআই
করার সময় রেডিও অ্যাক্টিভ ম্যাগনেটিক ফিল্ডের কারণে রোগীর কানের মধ্যে হেডফোন লাগিয়ে দেওয়া হয়, যাতে করে মেশিনের মধ্যে থাকা যান্ত্রিক শব্দগুলো রোগীর কানের মধ্যে কোনো প্রভাব না ফেলে। এবার জেনে আসি এমআরআই স্ক্যান করতে হলে আমাদের কত টাকা খরচ হতে পারে। আসলে বন্ধুরা, সম্পূর্ণ বডির এমআরআই করতে হলে প্রায় 15-20 হাজার টাকার মতো খরচ হয়ে থাকে। তবে এই জিনিসটা পুরোপুরিভাবে নির্ভর করে রোগীর কোন অঙ্গটির স্ক্যান করতে হবে অথবা রোগীর কোন ধরনের রোগ হয়েছে, কারণ ভিন্ন ভিন্ন অঙ্গের এমআরআই করার জন্য ভিন্ন ভিন্ন রকমের চার্জ করা হয়ে থাকে। এছাড়া এটাও আপনাকে জানতে হবে, এক এক হসপিটাল এক এক ধরনের চার্জ করে থাকে, যার কারণে বিভিন্ন জায়গায় এমআরআই এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন এমআরআই আসলে কিভাবে করা হয় এবং কি কারণে করা হয়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।